হ্যালো বন্ধুরা, ম্যাজেস্টিক নিসারকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা বানাবো হাক্কা নুডলস। এগুলো বিশেষত হিল এরিয়ায় পাওয়া যায়। আমরা যেহেতু পাহাড়ে থাকি, এখানে আমাদের এখানে এইরকম মোটা মোটা এবং এরকম ইউরো কালারেরই কিন্তু চাউমিন পাওয়া যায়। চলুন বন্ধুরা, তাহলে আমরা দার্জিলিং স্টাইলের হাক্কা নুডল বানিয়ে ফেলি। দেখুন, আমরা চাউমিন সেদ্ধ করে নিয়েছি। চাউমিনগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমরা অনেকটা জল দিয়েছিলাম, আর সাথে তেল আর লবণও দিয়ে নিয়েছি। রান্নার স্টেপটা দেখে নেই কিভাবে দার্জিলিংয়ের স্পেশাল চাউমিন রান্না করা হয়। আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমরা দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কাটা দুটো পেঁয়াজ আমরা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক মিনিট পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম, এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এক মিনিটের মতন আবার একটু কষে নিয়েছি। এইবার গাজরগুলো ছিল, সেই গাজরগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা আরেকটু ভেজে নেব। বন্ধুরা, এইবার আমরা কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এর মধ্যে। এইবার আমরা কিছুটা বাঁধাকপি কেটে রাখা ছিল সেইগুলো দিয়ে দিলাম। আহ, দারুণ রং লাগছে বন্ধুরা দেখতে। এইবার আমরা কিছু কেটে রাখা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যখন কোনো চাইনিজ রান্না করবেন তখন কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে। এইবার আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সবজিগুলো কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। বন্ধুরা, এইবার যে আমাদের নুডলসগুলো ছিল, এই হাক্কা নুডলস বানানোর জন্য আমরা এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে হাত দিয়ে টস করছি হাই ফ্লেমে। কিছুটা সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম কালার চাইবেন সেরকম সয়া সস দিয়ে। আমরা এর মধ্যে দু চামচ সেজওয়ান সস দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে দিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। দার্জিলিংয়ের লোকরা কিন্তু সামান্য পরিমাণ চিনি দেয়, আপনি চাইলে একটু আজিনোমোটো দিতে পারেন, এখানে আজিনোমোটো কিন্তু দেয়। কিছুটা বিট লবণ এর মধ্যে ছিটিয়ে দিলাম, কিছুটা গোলমরিচ নিয়েছি, গোলমরিচ এর মধ্যে আমরা ছিটিয়ে দিলাম ভালো করে। এক চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের হাক্কা নুডলস। দেখুন কি দারুণ লাগছে দেখতে, একটু কাছ থেকে দেখাই। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু কালচে কালচে রং হয়েছে, ক্যামেরায় একটু সাদা সাদা রঙই দেখাচ্ছে, কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে। দেখুন ধোয়া উঠছে গরম গরম। এইবার আমরা এইগুলোকে আরাম করে খাবো সবাই মিলে বসে। দেখুন বন্ধুরা কি সুন্দর ধোয়া উঠছে। একটু আমি খেয়ে দেখাই আপনাদের। একটু পেঁচিয়ে পেঁচিয়ে তুলতে হয়, এই একটু পেঁচিয়ে পেঁচিয়ে তুলতে হয়। দেখুন বন্ধুরা কি ধোয়া উঠছে, লাগছে না দুর্দান্ত? আহা আহা, কি মজাদার ধোয়া ধোয়া। দেখুন বন্ধুরা, এইবার আমি মুখে এটাকে পুরে দিচ্ছি। অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, যা বলি না কেন দুর্দান্ত হয়েছে, দারুণ খেতে হয়েছে। আহা আহা, কি আনন্দ, কি আরাম, দারুণ খেতে হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। আজকের আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমরা সবাই হাক্কা নুডল খাই।